প্রায় হাজার পর্ব ছুঁয়ে ফেলল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান। সিজন এইট শেষ হয়ে সিজন নাইন শুরু হওয়ার অপেক্ষা, এবং সেই অপেক্ষাতেই যেমন দিন গুনছেন দর্শকেরা, তেমনই অপেক্ষা করছেন রচনা বন্দ্যোপাধ্যায়ও। কারণ এবার নতুন রূপে নতুন সাজে আসতে চলেছে দিদি নাম্বার ওয়ান। মেয়েরাই মেয়েদের শত্রু, এই কনসেপ্টকে বদলাতে চায় দিদি নাম্বার ওয়ান, আর তাই দিদিরাই দিদিদের এগিয়ে নিয়ে যায়, এটাই হচ্ছে ট্যাগলাইন। নতুন রূপে কীভাবে আসছে দিদি নাম্বার ওয়ান, কী কী থাকছে নতুন খেলা, সব কিছু জানার জন্য অবশ্যই দেখতে হবে দিদি নাম্বার ওয়ানের নতুন সিজন, যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে এই নতুন সিজন নিয়ে কি বললেন সকলের প্রিয় দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি, শুনে নিন তার থেকেই। এবার শুরু হতে চলেছে দিদি নাম্বার ওয়ান সিজন নাইন। আপনাদের সকলের জন্য, আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণায় আজকে প্রায় আমরা হাজার এপিসোড কমপ্লিট করছি সিজন এইটে, এবং আমরা নতুন আবার করে শুরু করতে চলেছি দিদি নাম্বার ওয়ান সিজন নাইন। আপনাদের সকলের ঠিক সেই রকম ভালোবাসা, আশীর্বাদ প্রয়োজন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, যাতে আপনাদের সব সময় যেরকমভাবে মনোরঞ্জন করে এসছি সেরকমভাবেই করে যেতে পারি। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কোঅপারেশন অ্যান্ড ওয়েট ফর দিদি নাম্বার ওয়ান সিজন নাইন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।